অ্যাটেন্ডেন্স ডাটার ফুল হয়ে গেলে সমস্যাগুলো ফেস করতে হয়। এই সময় আমরা যতবার আমরা অ্যাটেন্ডেন্স দিতে চাইব কিন্তু দেখাবে ইরোর বা এডিটি ডাটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি, তার মানে আমাদেরকে এরা বলতে যাচ্ছে যে আমরা এই ডাটাগুলো যেন রিমুভ করে ফেলি। অ্যাটেন্ডেন্স ডাটা কিভাবে রিমুভ করতে হয় আমরা সেটা দেখব। যদি আমাদের সুপার অ্যাডমিন দেয়া থাকে বা পাসওয়ার্ড দেয়া থাকে, আমি সেটা দিয়ে লগইন করব মেশিনে। লগইন করে ডাটা ম্যানেজ যে অপশনটা থাকবে এখানে যাব। এখানে গিয়ে প্রথম যে অপশনটা ডিলেট ডাটা, ওখানে গিয়ে প্রথমে যে অপশনটা আসবে ডিলেট অ্যাটেন্ডেন্স ডাটা, আমরা ওই অপশনটাকে সিলেক্ট করব। এখানে অনেক ধরনের অপশন থাকবে, আমার এগুলো দরকার নেই, আমার প্রথম অপশনটাতে আমরা সিলেক্ট করব। ওখানে গিয়ে দেখব যে কি অপশন আছে। ডিলেট অ্যাটেন্ডেন্স ডাটা আমি সিলেক্ট করলাম। এখানে লেখা আছে ডিলেট অল, তো আমি ডিলেট অল দিব না, নিচে যেটা আছে ডিলেট অপশনটা আমি সেটা সিলেক্ট করে নিয়ে আমার মান্থলি যেটা ডিলেট করা দরকার আমি সেটা ডিলেট করে নেব। এক বছর হোক বা দু বছর হোক যে ডাটাগুলো থাকবে আমি সেই ডাটাগুলোকে ডিলেট করে ফেলবো। আমি এখানে মান্থ ওয়াইজ ডিলেট করে দিচ্ছি, ডাটাগুলো সিলেক্ট করে নিচ্ছি, কোন মাস থেকে দিব বা কোন ইয়ার দিব দিয়ে সিলেক্ট করলাম, কনফার্ম, ওকে। আমার ডাটাগুলো রিমুভ হয়ে গেল মেশিন থেকে। এখন চেক করে দেখব আমার ফিঙ্গার অ্যাটেন্ডেন্স নিচ্ছে কি না। ওকে, তার মানে সব ঠিক আছে। ধন্যবাদ।